যারা নিজেকে কোনো ব্যাপারে অন্যের থেকে কমজোর ভাবেন, অন্যের থেকে নিজেকে ছোট ভাবেন, কোনো একটা কাজ এই ভেবে শুরু করতে ভয় পান যে আপনার দ্বারা এটা হয়তো করা সম্ভব নয়, কিংবা কোনো সমস্যায় পড়লে সেই সমস্যার কাছে হার মেনে গিয়ে হাল ছেড়ে দেন, তারা গৌতম বুদ্ধের এই ছোট গল্পটা অবশ্যই শুনুন। এই গল্পটা আপনার আত্মবিশ্বাস আর মনের জোর অনেক গুণে বাড়িয়ে দেবে। এই গল্পটা শোনার পর আপনি আর নিজেকে কোনো ব্যাপারে কমজোর মনে করতে চাইবেন না। এক রাজার কাছে একটা অনেক শক্তিশালী হাতি ছিল। তার এই হাতির প্রশংসা দূর দূরান্ত পর্যন্ত ছিল। শুধু তার রাজ্য নয়, তার আশেপাশের অন্য কোনো রাজ্যে এত শক্তিশালী হাতি কারোর কাছে ছিল না। যখনই কোনো যুদ্ধ হতো, তখন রাজার এই হাতি যুদ্ধ জেতানোর ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করত। এই হাতি অনেক বড় এক যোদ্ধা ছিল। একদিন কি হয়, সেই হাতিটা একটা জলাশয়ের ধারে জল পান করতে যায়। কিন্তু হাতিটা বুঝতে পারে না যে সেটা কোনো সাধারণ জলাশয় নয়, সেটা একটা পাঁকে ভরা জলাভূমি ছিল। তাই সে যখনই সেখানে জল পান করতে যায়, সে পাঁকে আটকে পড়ে। অনেক চেষ্টা করেও হাতিটা পাক থেকে কিছুতেই বেরোতে পারে না। সেখান দিয়ে যাওয়া কিছু সৈনিক যখনই ব্যাপারটা দেখতে পায়, তারা সবাই মিলে সেই হাতিটাকে পাক থেকে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু তারাও হাতিটাকে পাক থেকে তুলতে সক্ষম হয় না। রাজার কাছে খবর যায়। রাজা সঙ্গে সঙ্গে তার মন্ত্রীকে নিয়ে সেই স্থানে উপস্থিত হয়। হাতির সেই অবস্থা দেখে রাজা সাথে সাথে অনেক সেনা সেখানে ডেকে পাঠায়। সবাই মিলে হাতিটাকে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু তাদের অনেক চেষ্টার পরেও হাতিটা সেই পাকেই আটকে থেকে যায়। ঠিক সেই সময় গৌতম বুদ্ধ তার কিছু শিষ্যের সঙ্গে সেই স্থান দিয়ে যাচ্ছিলেন। রাজা গৌতম বুদ্ধকে দেখে বলেন, হে বুদ্ধ, আমার প্রিয় হাতি পাকে অনেকক্ষণ ধরে আটকে পড়ে আছে। আমরা অনেক চেষ্টা করেও এই হাতিকে বাইরে বের করতে পারছি না। আপনি দয়া করে কোনো উপায় বলে দিন এই হাতিকে বাইরে বের করার। আমি আমার এই প্রিয় হাতিকে হারাতে চাই না। গৌতম বুদ্ধ রাজাকে বললেন, আচ্ছা, এই হাতিটির বিশেষত্ব কি? এই হাতিটি কোন কাজে পারদর্শী? রাজা বললেন, এই হাতিটি আমার সেনার একজন শক্তিশালী যোদ্ধা। এই হাতির কারণে আমরা অনেক যুদ্ধ জিতেছি। বুদ্ধ বললেন, তাহলে তো এই হাতিটাকে পাক থেকে বাইরে বের করা খুবই সহজ। রাজা বললেন, কিভাবে? বুদ্ধ বললেন, এক্ষুনি এখানে যুদ্ধের নাগাড়া, ঢোল আর বিভিন্ন বাজনা নিয়ে এসো, যেগুলো যুদ্ধ শুরুর আগে বাজানো হয়, আর সেগুলো এখানে এনে এই হাতিটার পাশে জোরে জোরে বাজাও। রাজা জিজ্ঞেস করলেন, হে তথাগত, এই বাজনা দিয়ে কিভাবে হাতিকে পাক থেকে বের করা যাবে? গৌতম বুদ্ধ হেসে বললেন, এগুলো দিয়ে সেটা হবে যেটা তোমার হাজারো সৈনিক দিয়ে সম্ভব হয়নি। রাজা গৌতম বুদ্ধের কথা শুনে সেই সময় সেখানে ঢোল, নাগাড়া এবং সমস্ত বাজনা নিয়ে আসার আদেশ দেন, যা যা যুদ্ধের আগে বাজানো হয়, এবং সেগুলো এনে সেই জলাভূমির পাশে জোরে জোরে বাজানো শুরু করা হয়। যেই সেই হাতিটা সেই সমস্ত যুদ্ধের বাজনা কানে শোনে, সঙ্গে সঙ্গে সে নিজের শরীরের সমস্ত শক্তি লাগিয়ে দেয় সেই পাক থেকে বাইরে বেরোনোর জন্য। আর সঙ্গে সঙ্গেই সেই পাক থেকে সে বাইরে বেরিয়ে আসে। আর বাইরে বেরিয়ে এসেই সেই হাতিটা সুর তুলে জোরে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দেয় যে সে যুদ্ধের জন্য তৈরি। এটা দেখে সেখানে উপস্থিত সব মানুষ হতচকিত হয়ে যায়। রাজা গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করেন, হে বুদ্ধ, যে কাজ আমরা এতক্ষণ ধরে আর এতজন মিলে কিছুতেই করতে পারছিলাম না, সেই কাজ এই বাজনাগুলো কিভাবে করে দিল? গৌতম বুদ্ধ বললেন, না তো আমি এখানে কিছু করেছি, আর না তো এই বাজনাগুলো কিছু করেছে। ক্ষমতা তো হাতির ভেতরেই ছিল। যুদ্ধের এই বাজনাগুলো শুধুমাত্র এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল যেটা এই হাতির ভেতরের আসল ক্ষমতাটাকে বাইরে বের করে এনেছে। এই হাতির মতোই প্রত্যেক মানুষের মধ্যেও অপরিসীম ক্ষমতা রয়েছে, যা অনেক সময় এরকমই সমস্যা আর আত্মবিশ্বাসহীনতার পাকের তলায় চাপা পড়ে থাকে, আর মানুষ নিজেকে সেখান থেকে বেরোনোর জন্য বা সেই কাজটা করার জন্য কমজোর মনে করে। সেই সময় মানুষের শুধুমাত্র একটা প্রকৃত পরিবেশ দরকার। মানুষ তার ক্ষমতা সম্পর্কে যতটা জানে, তার ক্ষমতা তার থেকে অনেক বেশি হয়, কিন্তু সে তার ক্ষমতাকে সঠিক মূল্যায়ন করতে পারে না। আর সেটা পারে না একটা সঠিক পরিবেশের অভাবে, যা তাকে নিজের ক্ষমতাকে প্রকাশ করার অনুপ্রেরণা দিতে পারে। মানুষ তার সহজাত ক্ষমতা এবং প্রতিভা অনুযায়ী যদি সঠিক পরিবেশ পেয়ে যায়, তাহলে সে নিজের শক্তির সীমাকে ছাড়িয়ে গিয়ে অনেক বেশি কিছু অর্জন করতে পারে। তো বন্ধুরা, গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্পটা আমাদের একটা অনেক বড় শিক্ষা দিয়ে যায়। আমরা বেশিরভাগ সময়ই নিজেকে অনেক ব্যাপারে কমজোর মনে করি, সেটা কোনো কাজ করার ক্ষেত্রে হোক কিংবা কোনো সমস্যা আসলে হোক, এবং এই কারণে আমাদের আত্মবিশ্বাস হারিয়ে যায় আর আমরা হাল ছেড়ে দিয়ে হেরে যাই। কিন্তু আমরা যদি নিজের ক্ষমতার প্রতিভা অনুযায়ী নিজের চারপাশে সঠিক পরিবেশ তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরাও নিজের শক্তির সীমাকে অনেক বাড়াতে পারবো আর এমন অনেক কিছু অ্যাচিভ করতে পারবো যা আমরা হয়তো কল্পনাতেও ভাবতে পারি না। আর এই সঠিক পরিবেশ কিভাবে আমরা তৈরি করতে পারি? এটা আমরা অনেকভাবে তৈরি করতে পারি। এটা আমরা তৈরি করতে পারি ভালো বই পড়ে, ভালো কিছু শুনে এবং আমাদের স্বপ্নকে সাপোর্ট করে এরকম মানুষের সংস্পর্শে থেকে। ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এখানে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন এরকম মোটিভেশনাল ভিডিও আরও দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।